উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, উনি একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি শাবান মাসে এত বেশি নফল রোজা রাখেন কেন? রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর করলেন, যালিকা শাহরুন ইয়াগফিলুন নাসু আনহু বাইনা রজব ওয়া রমাদান। এটা এমন এক মাস যে মাস হলো রজব এবং পবিত্র মাহে রমজানের মাঝখানের মাস। মানুষ অনেক গাফেল থাকে এই মাস থেকে, অনেক উদাসীন, এই মাস কেমনে শুরু কেমনে শেষ মানুষ এটার কোনো খবর রাখে না, এটার কোনো খবর রাখে না। এবং এই পবিত্র শাবান মাসে বাৎসরিকভাবে আল্লাহ তাআলার দরবারে বান্দার আমলনামা পেশ করা হয়। এবং আমার কাছে ভালো মনে হইতেছে, আমি মুহাম্মদের আমলনামা আল্লাহ তাআলা যেন এমন সময় গ্রহণ করেন, ফেরেশতারা যেন এমন সময় আল্লাহ তাআলার দরবারে পেশ করেন যে অবস্থায় আমি রোজাদার। আল্লাহ পাক রব্বুল ইজ্জা জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহু অনেক অনেক শুকরিয়া, যিনি আমাদেরকে এই শাবান মাসের প্রথম জুমায় অংশগ্রহণ করার তৌফিক এনায়েত করেছেন। এই জন্য আমরা অন্তরের গভীর থেকে, অন্তরস্থল থেকে আল্লাহ তাআলার শিখানো বাক্য দ্বারা সবাই তার শুকরিয়া আদায় করব, সবাই বলবো আলহামদুলিল্লাহ। ইসলামের মধ্যে শাবান মাসের অনেক গুরুত্ব রয়েছে, অনেক তাৎপর্য শাবান মাসের। এখন তো শাবান মাস কোন দিন আসে কোন দিন যাই, রজব মাস কোন দিন আসে কোন দিন যাই, উম্মতের এটার কোনো খবর নাই। কিন্তু এক সময় শাবান মাস কেন্দ্রিক প্রস্তুতি সলফে সালেহীনের যুগে প্রায় ৬ মাস আগে থেকেই হতো। শাবান মাস এত গুরুত্বপূর্ণ কেন? শাবান মাস মূলত পবিত্র মাহে রমজানের জন্য অনুশীলন করার মাস, পবিত্র মাহে রমজানের সিয়াম সাধনা পালন করার জন্য মন মানসিকতাকে প্রস্তুতিকরণের মাস। বুখারী শরীফের হাদিস, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত মা রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাকমালা শাহরান ইল্লা রমাদান ওয়া মা রাআইতুহু আকসারা সিয়ামান মিনহু ফি শাবান। আয়েশা বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পবিত্র মাহে রমজান ব্যতিরেকে অন্যান্য কোন মাসে পরিপূর্ণ রোজা রাখতে দেখি নাই, এবং শাবান মাসে এত বেশি রোজা রাখতেন, এত অধিক নফল রোজা রাখতেন, অন্যান্য কোন মাসে এত নফল রোজা রাখতে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখি নাই। এ হাদিসের ভাষ্য কি? ১২ মাসের মধ্যে পরিপূর্ণ রোজা রাখতেন একটি মাস, তার নাম কি? রমজান মাস। কি মাস? রমজান মাস। পবিত্র মাহে রমজান ব্যতিরেকে সবচাইতে বেশি নফল রোজা রাখতেন রাসূল কোন মাসে? শাবান মাসে। কোন মাসে? যেটা এখন চলতেছে। আগেকার বুজুর্গরা সলফে সালেহিনরা সাহাবায়ে কেরামরা হাতের মধ্যে গণনা করতেন, আজকে শাবানের ১ তারিখ, তাহলে রমজানের কই দিন আছে? আর যদি ২৯ তারিখ হয় এক শাবান মাস, আর ২৮ দিন আছে, কই দিন আছে? আন উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা কুলতু ইয়া রাসূলুল্লাহ লাম আরাকা তাসুমু শাহরান মিনাশ শুহুরি মা তাসুমু মিন শাবান। قال ذلك شهر يغفل الناس عن بين رجب ورمضان وهو شهر ترفع الأعمال فيه إلى رب العالمين.
فأحب أن يرفع عملي وأنا صائم. এক হাদিসে রয়েছে আন আবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم تعرض الأعمال يوم الاثنين والخميس فأنا أحب أن يعرض عملي وأنا صائم. আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তাহের মধ্যে বৃহস্পতিবারও রোজা রাখতেন, সোমবারও রোজা রাখতেন। কেন রাখতেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কারণ জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, সোমবার এবং বৃহস্পতিবারকে এত গুরুত্ব দেওয়ার কারণটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর করেছেন, এই দুই দিন আল্লাহ তাআলার দরবারে বান্দার আমলনামা পেশ করা হয়। আমি আমার জন্য ভালোবাসি, আমি রোজা থাকা অবস্থায় যেন আমার আমলনামা আল্লাহ তাআলার দরবারে পেশ করা হয়। সোমবার আর বৃহস্পতিবার যদি আল্লাহ তাআলার দরবারে যদি বান্দার আমলনামা পেশ করা হয়, তাহলে আমি যখন সোমবারে রোজা রাখব, বৃহস্পতিবারে যখন রোজা রাখব, তাহলে বান্দার আমল আল্লাহ তাআলার দরবারে এমন অবস্থায় পেশ করা হচ্ছে যে অবস্থায় বান্দা রোজাদার রাখবেন কি না? আজকে থেকে রাখবেন কি? রাখবেন না? রাখিয়েন। এটা ইবাদতের বসন্তকাল। ইবাদতের কি? বসন্তকাল। বছরের মধ্যে কিছু ফসলের মৌসুম আছে, কি আছে? ওই মৌসুম অনুযায়ী যখন আপনি ফসল বুনবেন, ভালো একটা ফলাফল পাওয়া যায়। যদি যথাযথভাবে ফলাফলটা যদি পান, আম, জাম, কাঁঠাল, লেচু, বেদানা, আপেল ইত্যাদি, এগুলো খুব সুস্বাদু হয়। এভাবে সারা বছর দিনগুলো একরকম না, কিন্তু ইবাদতের বিভিন্ন মৌসুম নিয়ে ঘেরানো পরিবেষ্টিত। পবিত্র মাহে রমজান হলো সাইয়্যিদুশ শুহুর, মাসসমূহের সরদার। পবিত্র মাহে রমজানের সাথে কোন মাসের তুলনা আছে? নাই। এভাবে জিলহজ মাসের প্রথম 10 দিন ইবাদতের এক বসন্ত অবস্থা। শাবান মাস রাসূল বেশি ইবাদত করতেন। ওয়াজাআলনা নাওমাকুম সুবাতা, সূরাতুন নবার মধ্যে আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদের নিদ্রাকে আরামদায়ক বস্তু বানিয়েছি। ঘুম কেমন? আল্লাহ তাআলা বলতেছে, ওয়াজাআলনা নাওমাকুম সুবাতা, তোমাদের ঘুমকে তোমাদের জন্য আরামদায়ক বস্তু বানিয়েছি। যাই হোক, এমন ভাবে বান্দা ঘুমায়, ফজর নামাজ যে চলে গেছে তার কোনো খবর নাই, 7টা 8টা হয়ে গেছে। এটা নিয়মিত অভ্যাস তার, হঠাৎ না, হঠাৎ হইতে পারে নবীর, কিন্তু এটা একটা আপনার নিয়মিত একটা অভ্যাস, রুটিন অনুযায়ী আপনি যেরকম দুপুরে লাঞ্চ করেন, সকালে নাস্তা করেন, রাত্রিরে রুটি খান ডায়াবেটিস রোগী হিসেবে, তদ্রূপ ভাবে আপনার রুটিনের মধ্যে একটা বিষয় হলো, সেটা আপনি কি ফজর নামাজ পড়ব না? তো ফজর নামাজ না পড়লে সকালে উঠি আমি মনে মনে বলি, সারা দিন আমি যেন ভালো হয়ে চলি, এটা কেমনে হয়? এটা জীবন হবে না। একজন সাহাবি, তার নাম কি? তার নাম কি? রসুলের তার জানাজা গেছে, সাদ এন্তেকাল হয়েছে, রসুল কোথায় গেছে? তার জানাজা গেছে, এক সাহাবা প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, এমন ভাবে হাঁটতে তো আপনাকে জীবনে কোনো সময় দেখি নাই, কি ব্যাপার, রহস্যটা কি? রাসূল রহস্য উদ্ঘাটন করতেছে, ও গো আমার সাহাবা, সাদ এন্তেকাল হওয়ার পর তার জানাজার মধ্যে এত বেশি ফেরেশতা অবতীর্ণ হয়েছে, আসমান এবং জমিন পর্যন্ত ফেরেশতা লটকানো পরিবেষ্টিত। আমি মোহাম্মদ কুতাও
তিল পরিমাণ জায়গা পাইতেছি না পাতা রাখার জন্য এই জন্য আমার হাঁটার পরিধি এটা আজকে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন দফন করা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহির মাধ্যমে জানতে পারলেন সাদের ইন্তেকালের কারণে আল্লাহ তাআলার আরশ পর্যন্ত কান্নাকাটি করেছে এটা কিসের কারণে কম্পিউটার আবিষ্কার করেছিল সেই জন্য বিমান গুগল ফেসবুক ভালোভাবে মানে একটা স্মার্টফোনের মালিক হয়েছিল সেই জন্য কিচ্ছু না আবু বকর হলো আমলকারীর নাম উমর হলো আমলকারীর নাম আলী হলো আমলকারীর নাম উসমান হলো আমলকারীর নাম শুধু আমলের কারণে কুরআন শরীফের মধ্যে স্পষ্ট ভাবে রয়েছে যে কোন মুসলমান নরনারী ইন্তেকাল করলে আসমানও কাঁদে জমিনও কাঁদে আসমান কেন কাঁদে আসমান এইজন্য কাঁদে রিজিক আমরা যেটা পাই এই রিজিকটা কিন্তু আসলে আসমান থেকে আসে আপনার রিজিকের জন্য আপনার একটা ছিদ্র রয়েছে আপনার একটা ছিদ্র রয়েছে ওই নির্দিষ্ট ছিদ্র পথ থেকে আপনার রিজিকটা আসবে আপনি যখন ইন্তেকাল করবেন ওই ছিদ্র পথটি বন্ধ হয়ে যাবে আল্লাহ তাআলার হুকুমে আসা যাওয়া করবে তো যখন ইন্তেকালের পরে আপনার রিজিকটা আসা যাওয়া করতে পারতেছে না ওই আসমানটা কান্নাকাটি শুরু করে সাত আসমান আপনার জন্য জমিন কান্নাকাটি করে যেই জমিনের মধ্যে আপনি আল্লাহ আল্লাহ বলে ইবাদত করতেন জিকির করতেন ভালো কাজ করতেন ওই অংশটুকু আপনার জন্য কান্নাকাটি করে আসমানও কাঁদে জমিনও কাঁদে কার জন্য কাঁদে যারা আল্লাহ তাআলাকে দেখানোর জন্য আমল করে আমলকারীদের জন্য কাঁদে আল্লাহ তাআলা সবাইকে আমল করার তৌফিক দান করুন।